আপনারা দেখতে পাচ্ছেন যে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে বরিশালের আগলজোড়া উপজেলায় বাইশাত একটি কবর। যে কবরটি আসলে জংশের খান নামে এক ব্যক্তির, যিনি এই এলাকায় বাইশাত লম্বা ছিলেন এবং সেই তিনি মারা যাওয়ার পর প্রায় 250 বছর পূর্ব থেকে কিন্তু এখানে সেই বাইশাত কবরটি অবস্থান করছে। আপনারা চলুন ঘুরে আসি আমাদের সেই বাইশাত কবর। এখানে স্থানীয় এক সংবাদদাতার মুখেই আমরা বিস্তারিত কবর সম্পর্কে কিছু শুনব। আসলে আপনারা দেখলেন যে এই যে বাইশাত কবর বাংলাদেশে বা বিশ্বে আর কোথাও আছে কিনা এটার নজির আসলে আমরা জানি না। তবে আমরা দেখছি যে বিগত আমাদের জন্মের আগ থেকে এখানে লোকজন আসতো, আমরাও শুনেছি, আমরাও আসি, আমরাও দেখি। তো এই এই একটা কবর বাইশাত, এই লোকটা বাইশাত দেহের অধিকারী ছিলেন, বাইশাত লম্বা ছিলেন। উনি আমরা যতটুকু শুনছি যে উনি একটি দোলার মধ্যে করে ওনার সমস্ত পরিবার নিয়ে উনি এখানে আসেন এবং এখানে যে 360 একর জমিদার ছিলেন সেই জমিদারের প্রধান পেদা ছিলেন উনি, এবং পেদা থেকে ওনাকে পাইক বলা হতো এবং উনি ছিলেন, ওনার বংশ ছিল আসলে খান, তবে ওই পেদা থেকে পাইক বংশ আস্তে আস্তে পাইক হয়ে যায় এবং ওনার এখানে 4 জন সন্তান চারটি সমাজ তৈরি করেন এবং সেই সমাজ কিন্তু এখন পাইক বংশ নামে কিন্তু সবাই এক নামে চেনে এবং দৈনিক শত শত লোক এখানে আসেন জিনিসটি দেখার জন্য। সবার মধ্যে একটা কৌতূহল কাজ করে যে আসলে বাইশাত লোক আসলে এটা সম্ভব কি না, প্রকাশ্যে আমরা দেখতেই পাচ্ছি বাইশাত কবরটা এবং আমরা প্রকাশ্যে সেটি দেখছি আপনাদের সামনে, এই জন্য আজকে আমরা নিয়ে আসলাম। আপনারা দেখুন যে বাইশাত একটি কবর। এটা বাইশাত কবর হলো কেন? এটা উনি আসলেই ছিল বাইশাত, উনি বাইশাত অনেক বড়। উনি তার বাড়ি থেকে লোক একটা ডোলার মধ্যে করে মাথায় করে নিয়ে হাইটে এখানে আসছে। কত বছর আগে এসেছিলেন উনি? 250 বছর আগে এসেছিলেন। হ্যাঁ, তো উনি আসলে কি বাইশাত ছিলেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ওনার বংশধর পুরুষ থেকে আমরাই সেই। আপনি কি ওনার বংশধর? কেউ? আমি বংশধর, আমি আলামিন পাইক। আচ্ছা, হ্যাঁ উনি পাইক। ওনার 4টা ছেলে ছিল, আসাদ্দি, গাজী, বরকত। ওনার জন্ম কি এখানেই ছিল? না না না, এখানে ছিল না। ওনার জন্ম হয়তো বা কোথাও ছিল, সেটা আমার জানা নাই। আমরা বাইশাত মানে কবর আর কোথাও দেখিনি, সম্ভবত আমরা এখানেই দেখছি মনে হয়। হ্যাঁ, উনি অ্যাকচুয়ালি শুনছি আমাদের মা বাবা তাদের পূর্বপুরুষ থেকে তারা শুনতে আসছে যে সে নাকি একটা ডোলার মধ্যে করে তার পুরো পরিবারটা নিয়ে আসছে মাথায় করে, মানে অবিশ্বাস্য একটা ঘটনা। তো আমরা সৌভাগ্য যে এমন একটা ব্যক্তির কবর আমাদের এলাকায় আলোপাত দিচ্ছে। এবং আপনি আপনার সৌভাগ্য যে আপনি এমন এক ব্যক্তির বংশধরের একজন। হ্যাঁ, তো আমরা এই কবর